আসসালামু আলাইকুম, আমি রাজিবুল আলম, প্রভাষক ইকবাল সিদ্দিকী কলেজ। অনলাইন ক্লাসে শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নবম দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বইয়ের দশম অধ্যায়ে বাণিজ্যিক ব্যাংক মানে কমার্শিয়াল ব্যাংক সম্পর্কে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা জানো যে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন কার্যক্রমকে গতিশীল করার জন্য অর্থাৎ ব্যবসা বাণিজ্য অর্থনীতির চাকাকে সমৃদ্ধ করার জন্য, দেশের ব্যবসা বাণিজ্যকে অগ্রগামী করার জন্য যে ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, সে ব্যাংকের নাম বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে দেশের অর্থনীতির চাকা দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে চলছে। বাণিজ্যিক ব্যাংক সরকারের হয়ে, জনগণের হয়ে এবং ব্যাংকের মালিকের হয়ে বিভিন্ন ধরনের কার্যক্রম করে যাচ্ছে প্রতিনিয়ত। আমরা এই জায়গায় একটি ছবির মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকের ব্যাংকিং যে পরিবেশ, সেই পরিবেশ এবং তাদের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সেই ছবিটি দেখতে পাচ্ছি। হ্যাঁ, বাণিজ্যিক ব্যাংক বলতে আমরা কি বুঝি? বাণিজ্যিক ব্যাংক হচ্ছে সময়ের দাবি, সময়ের প্রত্যাশা। হ্যাঁ, জনগণের অলস অর্থ, পড়ে থাকা অর্থ, জমানো অর্থ, সঞ্চিত অর্থ ব্যাংকে আমানত হিসাবে গ্রহণ করে, যে ব্যাংক আমানত হিসাবে গ্রহণ করে এবং অন্য পক্ষ যারা ব্যবসা করতে চায়, ব্যবসা করার ক্ষেত্রে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হতে চায়, তাদেরকে ঋণ প্রদান করে। এই দুইয়ের পার্থক্যের মাধ্যমে মুনাফা অর্জন করে সেই ব্যাংককে আমরা বলবো বাণিজ্যিক ব্যাংক। মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে প্রতিষ্ঠান অর্থ ও অর্থের মূল্যে পরিমাপযোগ্য সেবা প্রদান করে তাকেই বাণিজ্যিক ব্যাংক হিসাবে ধরা হয়, বাণিজ্যিক ব্যাংক বলা হয়। বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠান অর্থ স্বল্প মেয়াদী ঋণ নিয়ে কাজ করে, অর্থাৎ প্রতিষ্ঠানের অর্থ ও স্বল্প মেয়াদী ঋণ, এই দুইয়ের কার্যক্রমে বাণিজ্যিক ব্যাংকের কাজ। বাণিজ্যিক ব্যাংক স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে দেশের ব্যবসা বাণিজ্যের চাকাকে সমৃদ্ধশালী করছে, ব্যবসা বাণিজ্যের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শিক্ষার্থীরা, আমরা এখন জানবো বাণিজ্যিক ব্যাংকের কি কি উদ্দেশ্য রয়েছে। বাণিজ্যিক ব্যাংক সাধারণত মুনাফা অর্জনের উদ্দেশ্যে গঠিত হয় এবং মুনাফা অর্জন করাই বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য। তাহলে আমরা উদ্দেশ্যগুলো শুরু করি। প্রথমেই আছে মুনাফা অর্জন। মুনাফা অর্জনের মৌলিক উদ্দেশ্য নিয়ে বাণিজ্যিক ব্যাংক গঠিত। মূলধন গঠন, অর্থাৎ শিক্ষার্থীরা, বাণিজ্যিক ব্যাংকের অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে মূলধন গঠন। জনগণের অতিরিক্ত অর্থ সঞ্চয় হিসেবে গ্রহণ করে এবং বিনিয়োগের জন্য পুঁজি বা মূলধন গঠনে, ক্যাপিটাল ফরমেশনে, ক্যাপিটাল সংগ্রহ করা আরেকটি তার বিশেষ উদ্দেশ্য। বিনিময়ের মাধ্যম, বাণিজ্যিক ব্যাংক বিনিময়ের মাধ্যম হিসাবে চেক, হুন্ডি, বিনিময় বিলের প্রচলন করে থাকে। জনকল্যাণ, মুনাফা অর্জন করেই বাণিজ্যিক ব্যাংক ক্ষান্ত হয় না, জনগণের অর্থ সঞ্চয় করে করে জনগণের মূলধন গঠনে সহযোগিতা শুধু করে না, জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করে, রাস্তাঘাট, পুল এগুলো মেরামত করে, এগুলো তৈরি করে, অবকাঠামোগত উন্নয়ন সাধন করে, দেশের অর্থনীতির ক্ষেত্রে স্কুল, কলেজ, মসজিদ, মন্দিরে তারা অর্থ বিনিয়োগ করে এবং দরিদ্র পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পড়াশোনার জন্য তারা অর্থ ব্যয় করে, উপবৃত্তি প্রদান করে থাকে। তাছাড়া বিশেষ শ্রেণীর জনগণকে বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান করে, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় তারা জনগণের পাশে দাঁড়ায়, এভাবে তারা জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করে। ঋণ নিয়ন্ত্রণে সহযোগিতা, কেন্দ্রীয় ব্যাংক ঋণ নীতি ও ঋণ নিয়ন্ত্রণে কার্যক্রমে অংশগ্রহণ ও সহযোগিতা প্রদান করা বাণিজ্যিক ব্যাংকের একটি অন্যতম উদ্দেশ্য থাকে। জনকল্যাণ, মুনাফা অর্জনের পাশাপাশি জনকল্যাণে পরোক্ষভাবে সহযোগিতা করে। ঋণ নিয়ন্ত্রণে সহযোগিতা, কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নীতি ও ঋণ নিয়ন্ত্রণ কার্যক্রম অংশগ্রহণ ও সহযোগিতা প্রদান করা বাণিজ্যিক ব্যাংকের একটি অন্যতম কাজ। বাণিজ্যিক ব্যাংক কি করে?
কেন্দ্রীয় ব্যাংকের যে ঋণ নীতি আছে, সেই ঋণ নীতিকে সাকসেসফুল করতে, সফল করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের সহযোগিতা, সঠিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে এবং বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংককে সাহায্য করা বাণিজ্য ব্যাংকের আরেকটি উদ্দেশ্য। যেমন কতটুকু অর্থ ঋণ হিসেবে প্রদান করা হবে, কিভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা যাবে দেশকে, কোন কোন দিকে বা কোন কোন পর্যায়ে অর্থ বিনিয়োগ করা উচিত, কোন কোন বিষয়কে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হবে, সেই বিষয়গুলো যে কেন্দ্রীয় ব্যাংক নির্ধারণ করে বা পরিকল্পনা গ্রহণ করে, সেই পরিকল্পনাকে বাস্তবায়নের ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে। সম্পদের সুষম বণ্টন, অর্থ সম্পদের মাধ্যমে অর্থনীতির সকল খাতকে সমানতালে উন্নত করে সামগ্রিকভাবে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করা বাণিজ্যিক ব্যাংকের একটি উদ্দেশ্য। কর্মসংস্থান সৃষ্টি, বাণিজ্যিক ব্যাংক উদ্যোক্তাদের ব্যবসা বাণিজ্য করতে যেমন উৎসাহ প্রদান করে এবং সেই সকল ব্যবসা প্রতিষ্ঠান গঠন করার মাধ্যমে, শিল্প কারখানা গঠন করার মাধ্যমে ব্যাপক জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি হয়। তাছাড়া বাণিজ্যিক ব্যাংকে নিয়োজিত কর্মী বাহিনীরাও তাদের কর্মসংস্থানের সুযোগ পায় এবং সেই কর্মসংস্থানের মাধ্যমে নিজের জীবনযাত্রার মানকে উন্নত করতে পারে, ক্রয় ক্ষমতা বৃদ্ধি করতে পারে, সামাজিকভাবে প্রতিষ্ঠিত হতে পারে, সমাজের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করতে পারে। ধনী দরিদ্রের বৈষম্য হ্রাসকরণ, বাণিজ্যিক ব্যাংক কি করে, আমানত গ্রহণ করে, ঋণদান কার্যক্রম করে। এই কার্যক্রমের মাধ্যমে জনগণের যে জমানো অর্থ ব্যাংকের মাধ্যমে জমা হয়, অপর পক্ষে যারা নিম্নশ্রেণী আছে, যারা ব্যবসা বাণিজ্যের মাধ্যমে নিজেদেরকে আরো প্রতিষ্ঠিত করতে চায়, তাদেরকে ঋণ প্রদান করে কর্মসংস্থান সৃষ্টি করে এবং এর মাধ্যমে ধনী দরিদ্র বৈষম্য হ্রাস পায়। তাছাড়া বাণিজ্যিক ব্যাংক আমানত গ্রহণ, ঋণদান কার্যক্রমে সকল শ্রেণীর জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে, যা সমাজের ধনী দরিদ্রের দূরত্ব কমায়। সঞ্চয় প্রবণতা সৃষ্টি, জনগণের মাঝে সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি বাণিজ্যিক ব্যাংকের অন্যতম একটি উদ্দেশ্য। নিরাপত্তা, মানুষের যে অর্থ বা মূল্যবান সম্পদ গহনা, এই জিনিসগুলো নিরাপত্তা রাখার জন্য বাণিজ্যিক ব্যাংক তার লকারে ওই সম্পদগুলো নিরাপদে রাখে এবং জনগণকে সহযোগিতা করে থাকে। অর্থনৈতিক স্থিতিশীলতা, ঋণ সরবরাহের মাধ্যমে বাজারের অর্থের চাহিদা পূরণ করে এবং কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ নীতির সাথে একাত্মতা প্রকাশ করে অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করে এবং বাণিজ্যিক ব্যাংকের এটি অন্যতম একটি কাজ। বাণিজ্যিক ব্যাংক অর্থনৈতিক স্থিতিশীলতার মাধ্যমে মুদ্রাস্ফীতি ও মুদ্রা সংকোচন দুইয়ের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। শিল্প ও বাণিজ্যিক উন্নয়ন, আমদানি ও রপ্তানি বাণিজ্যের ব্যাপক সহযোগিতা প্রদান করে বাণিজ্যিক ও শিল্পের উন্নয়ন নিশ্চিত করা বাণিজ্যিক ব্যাংকের একটি বিশেষ কাজ। বাণিজ্যিক ব্যাংক কি করে, উদ্যোক্তাদেরকে ঋণ প্রদান করে, ঋণ পেয়ে তারা শিল্প বাণিজ্য প্রতিষ্ঠা করে এবং এই শিল্প বাণিজ্যের মাধ্যমে সব কাঁচামালকে প্রক্রিয়াজাত করে ভোক্তার প্রয়োজন ও চাহিদা অনুসারে পণ্যদ্রব্য প্রস্তুত করে। এতে কাঁচামালের সঠিক বণ্টন নিশ্চিত হয় এবং সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত হয়। অর্থনৈতিকভাবে বিভিন্ন অঞ্চল উন্নয়ন সাধন করে, দেশে কর্মসংস্থানের সৃষ্টি হয়, দেশের অর্থনীতির চাকা সুদৃঢ় হয়, ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায়, ব্যাপক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়, বেকারত্ব হ্রাস পায়, সমাজের অস্থিরতা হ্রাস পায়। তাছাড়া জীবনযাত্রার মান উন্নয়ন, যে সামগ্রিকভাবে অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে মানুষের কি জীবনযাত্রার মান উন্নত হয়, যখন মানুষের ইনকাম বাড়ে তখন ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায়, যখন ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায় তখন তার জীবনযাত্রার মান উন্নয়ন হয়, যা বাণিজ্যিক ব্যাংকের অন্যতম একটি উদ্দেশ্য। এখন শিক্ষার্থীরা আমরা আলোচনা করব বাণিজ্যিক ব্যাংকের দুটি প্রধান কার্যগুলি, বাণিজ্যিক ব্যাংক কি কি কাজ করে থাকে। বাণিজ্যিক ব্যাংকের দুইটি কাজ রয়েছে, একটি হচ্ছে প্রধান কার্যগুলি, আর একটি হচ্ছে বিশেষ অন্যান্যদের কার্যগুলি। প্রধান কার্যগুলির মধ্যে বাণিজ্যিক ব্যাংক কি কি কাজ করে, আমানত গ্রহণ ও সুদ প্রদান। আমানত গ্রহণ মানে জনগণের কাছে যে সঞ্চয়, শিক্ষার্থীরা জনগণের যে অলস অর্থ থাকে সেই অলস অর্থ গ্রহণ করে, গ্রহণ করার মাধ্যমে কি করে সঞ্চয় করতে তাদেরকে উৎসাহিত করে, বিভিন্ন হিসাবের মাধ্যমে এই সঞ্চয় গ্রহণ করা যায়। সঞ্চয়ে বিভিন্ন প্রকার চলতি সঞ্চয়, স্থায়ী আমানত সৃষ্টি করে এবং স্থায়ী আমানত সৃষ্টি করে তাদেরকে সঞ্চয় উৎসাহী করে। সঞ্চয় ও স্থায়ী হিসাবে আমানতকারীদের জমার অর্থের উপর ব্যাংক নির্দিষ্ট হারে সুদ প্রদান করে থাকে এবং চলতি হিসাবে সুদ প্রদান করা না হলেও সেখানে বিশেষ কিছু সুবিধা
প্রদান করে থাকে বাণিজ্যিক ব্যাংক। মূলধন গঠন, এটা বাণিজ্যিক ব্যাংকের অন্যতম আরেকটি কাজ, যে জনগণের কাছে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে সঞ্চয়গুলো আছে বিভিন্ন হিসাবের মাধ্যমে একত্রিত করে ব্যাংকটি করে মূলধন গঠন করে এবং যারা উদ্যোক্তা আছে তাদেরকে অর্থ সরবরাহ করে তাদের বিনিয়োগ, বিভিন্ন ধরনের বিনিয়োগে অর্থ বিনিয়োগ করতে উৎসাহিত করে। ঋণ মঞ্জুর ও সুদ গ্রহণ, শিক্ষার্থীরা ব্যাংক জনগণের নিকট হতে সঞ্চিত আমানত হিসাবে গ্রহণ করে, যে অর্থ থাকে সেটা আমানত হিসাবে গ্রহণ করে এবং সেই অর্থ ঋণ গ্রহীতাদের বিভিন্ন মেয়াদে ঋণ হিসাবে প্রদান করে। ঋণ প্রদান করার মাধ্যমে ব্যাংক কি কাজ করে? জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করে এবং উৎপাদনমুখী এবং যে জায়গা যেই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে জনগণ তার প্রাপ্য যে পণ্যদ্রব্য, যে চাহিদা অনুসারে পণ্যদ্রব্য পেয়ে থাকে, আর সেই উৎপাদনমুখী প্রতিষ্ঠানগুলো বৃহৎ একটি মূলধনের সরবরাহ করতে পারে বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এবং নির্দিষ্ট সুদের মাধ্যমে। এতে বাণিজ্যিক ব্যাংক কি নির্দিষ্ট সুদ গ্রহণের মাধ্যমে আয়ের ব্যবস্থা করতে পারে এবং ব্যাংক আমানতকারীদেরকে নির্দিষ্ট হারে সুদ প্রদান করে। এই দুইয়ের পার্থক্যের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক কি করে নিজের মুনাফা অর্জন করতে পারে। ঋণ আমানত সৃষ্টি, ঋণ গ্রহণের সময় ঋণ গ্রহীতা ব্যাংকের সাথে একটি হিসাব খুলতে হয়, ঋণের অর্থ সেই হিসাবে জমা ও ক্রেডিট করা হয়। এরপর গ্রহীতাগণ যত পরিমাণ টাকা হিসাবে উত্তোলন করবেন এবং ওই হিসাবকে ডেবিট করা হবে। এভাবে ব্যাংক ঋণের মাধ্যমে আমানত সৃষ্টি করে এবং ঋণ ব্যাংকিং কার্যক্রমে জনগণকে উৎসাহিত করে তোলে। বিনিময় মাধ্যম সৃষ্টি, ব্যাংক শুধু জনগণের অর্থ আমানত গ্রহণ করে না এবং শুধু ঋণই প্রদান করে না, তাছাড়াও বাণিজ্যিক ব্যাংক কি করে জনগণের ব্যাংকিং কার্য, জনগণের যে আর্থিক লেনদেনকে সহজ করার জন্য বা দেনা পাওনা নিষ্পত্তি করার জন্য বিভিন্ন ধরনের লেনদেনের প্রবর্তন করেছেন, যেমন ব্যাংক চেক, বিনিময় বিল, প্রত্যয়নপত্র, ব্যাংক ড্রাফট, প্রি অর্ডার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইত্যাদি সরবরাহ করে থাকেন। এতে বিনিময় মাধ্যম, বিনিময় কার্যক্রম অতি সহজ হয় এবং দ্রুত গতিতে হয়ে থাকে। নোট ইস্যু করা, সাধারণত বাণিজ্যিক ব্যাংক সরাসরি মুদ্রার প্রচলন করে না, এটা করে কেন্দ্রীয় ব্যাংক, কারণ নোট ও মুদ্রার প্রচলনের মূল দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের। কিন্তু কেন্দ্রীয় ব্যাংককে সহযোগিতা করে বিভিন্ন প্রকারের চেক, হুন্ডি, বিনিময় বিল ইত্যাদি বিনিময় কার্যে অংশগ্রহণ করে কেন্দ্রীয় ব্যাংককে সহযোগিতা করে থাকে বাণিজ্যিক ব্যাংক এবং ওই নোটগুলো প্রচলনের সুবিধা প্রদান করে, মানে পরোক্ষভাবে লেনদেনে নোট ও মুদ্রার মতো করে বিভিন্ন চেক হুন্ডি ব্যবহার করতে পারে আমানতকারীরা এবং এই ব্যবহার করার মাধ্যমে তারা অর্থের যে মুদ্রা প্রচলনের সাথে সাথে যে চেক বা হুন্ডির ব্যবহার বা বিনিময় বিলের ব্যবহার, এর মাধ্যমে অর্থনৈতিক লেনদেনকে সহজ করা যায়। ওসি হিসাবে কাজ করা, ওসি হিসাবে কাজ করা, বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের মক্কেলের সম্পত্তি ওসি, ওসি হিসাবে কি দায়িত্ব পালন করে এবং সংস্থার আর্থিক সচ্ছলতার সার্টিফিকেট প্রদান করে। আমদানি রপ্তানিতে সাহায্য করা, আমদানিকারক দেশি মুদ্রা থেকে বৈদেশিক মুদ্রা এবং রপ্তানিকারক বৈদেশিক মুদ্রা থেকে দেশি মুদ্রা রূপান্তর করার প্রয়োজন পড়ে। এলসি প্রদান, এলসি মানে লেটার অফ ক্রেডিট, এর মাধ্যমে ব্যাংক বৈদেশিক বাণিজ্যের রপ্তানিকারককে আমদানিকারকের পক্ষে অগ্রিম অর্থ প্রদানের ব্যবস্থা করে। কাকে প্রদান করে? শিক্ষার্থীরা বাণিজ্যে রপ্তানিকারককে আমদানিকারকের পক্ষে অর্থ প্রদানের ব্যবস্থা করে। প্রত্যয়পত্র এমন একটি ব্যবস্থা যেখানে আমদানি ও রপ্তানির মধ্যে আর্থিক ও ব্যবসায়িক সম্পর্ক স্থাপন হয় এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় হয়। অভ্যন্তরীণ বৈদেশিক বাণিজ্যে ব্যাপক ভূমিকা পালন করে এই ব্যাংক ব্যবস্থা এবং প্রতিনিধিত্ব করে আমদানি ও রপ্তানিকারকের পক্ষে। সরকারের কোষাগার হিসাবে কাজ করে, কেন্দ্রীয় ব্যাংক বা অন্য কোনো ব্যাংক, নির্বাচিত ব্যাংক সরকারের কোষাগার হিসাবে কাজ করে। সরকার প্রয়োজন অনুযায়ী প্রয়োজনের সময় ওই সকল ব্যাংক থেকে অর্থ গ্রহণ করতে পারে। বিনিময় বিল ভাঙ্গানো, ব্যাংক মক্কেলের পক্ষে বার্তার মাধ্যমে বিনিময় বিল ভাঙ্গিয়ে ব্যবসা বাণিজ্যে সহায়তা করে। বিশেষ কাজ কি কি করে আমরা জেনে নেই দ্রুত। মূলধন বিনিয়োগ করে, অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা পালন করে, অর্থ স্থানান্তরে সহযোগিতা করে, অর্থের নিরাপত্তা প্রদান করে, পরামর্শ দান করে, কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা করে, ঋণ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সকল কাজ অন্যান্য কাজ হিসাবে কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। কৃষির উন্নয়নে
ভূমিকা রাখে, শিল্প উন্নয়নের ভূমিকা রাখে, আঞ্চলিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থীরা আশা করছি আজকে যে বিষয়গুলো ফিনান্সিয়াল ব্যাংকিং এর সমন্বয়ে থেকে আলোচনা করা হয়েছে সে বিষয়গুলো তোমরা সহজে বুঝতে পেরেছ। তোমাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে তোমাদের সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, ঘরে থাকবে, মাস্ক ব্যবহার করবে।